হ্যালো সোনামণিরা, কেমন আছো? সবাইকে স্টোরি টাইম উইথ আ ফ্রেন্ডস চ্যানেলে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য একটি চমৎকার গল্প নিয়ে এসেছি। গল্পটির নাম শীতের সকাল। তাহলে চলো শুরু করা যাক। শীতের সকাল, নানা শরীফাকে নিয়ে রোদ পোহাচ্ছেন, হাতে খবরের কাগজ, শরীফা বই পড়ছে। শরীফা: নানা, রোদ মিষ্টি হয় কি করে? নানা: এটা তুমি কোথায় পেলে বুবু? শরীফা: আপনার খবরের কাগজে। নানা: ও, এই কথা, এই যে তুমি রোদে বসে পড়ছো, তোমার ভালো লাগছে? শরীফা: হ্যাঁ, লাগছে। নানা: এখন যদি ঘরে বসে পড়তে তাহলে কেমন লাগতো? শরীফা: ওহ, ঘরে এখন ভারী ঠান্ডা, খুব শীত করতো। নানা: তাহলেই বোঝো শীতের সকালে রোদে তোমার আরাম লাগছে, ভালো লাগছে। এই ভালো লাগাটাই মিঠা, মানে মিষ্টি। এমন সময় রান্নাঘর থেকে মায়ের ডাক এলো, মা, শরীফা এসো, নানার জন্য নাস্তা নিয়ে যাও। শরীফা নাস্তা নিয়ে এলো, নানার জন্য খাবার পানি নিয়ে এলো, হাত মোছার গামছা নিয়ে এলো। নানা নাস্তা খেতে খেতে বললেন, গরম রুটির মজাই আলাদা। শরীফা: আর কিছু লাগবে নানা? নানা: আমার ওষুধের কৌটাটা এনে দাও বুবু। শরীফা ঘর থেকে ওষুধের কৌটাটা এনে দিল, গ্লাসে পানি ঢেলে দিল। কৌটা থেকে ওষুধ বের করে নানার হাতে দিল। নানা: বেঁচে থাকো বুবু, অনেকগুলো ভালো কাজ করেছো আজ। শরীফা খুশি হয়ে নানাকে জড়িয়ে ধরলো।